নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাছাই করা গুরুত্বপূর্ণ আশিটি প্রশ্ন ছোট প্রশ্ন বিষয় ইতিহাস সপ্তম শ্রেণীর শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে অবশ্যই বাড়িতে পড়বে চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক এক নম্বর প্রশ্ন দেখো কোন দেশের সংবিধান লিখিত সংবিধান নয় এটা হবে ইংল্যান্ডের পরেরটা দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন সঠিক উত্তর হবে ডক্টর বি আর আমেদ পরের প্রশ্ন দেখো কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় সঠিক হবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর পরের প্রশ্ন দেখো কী আছে চার নম্বর প্রশ্ন দেখো কবে ভারতীয় সংবিধান কার্যকর হয় সঠিক হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন দেখো কী আছে পৌরসভার প্রধানকে কি বলে পৌরসভা প্রধানকে পৌর প্রধান বলে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে অবশ্যই তোমাদের পাঠ্য বইটা সুন্দর করে খুটিয়ে পড়বে পাঠ্য বইটা কিন্তু সবসময় গুরুত্ব বেশি দিতে হবে আমি আমি তোমাদের প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে পাঠ্য বইটা অবশ্যই ভালো করে খুটিয়ে পড়বে চলো ছয় নম্বরের প্রশ্ন কি আছে দেখা যাক পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোথাকার সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধান পরেটা দেখো স্বায়ত্ত শাসন কাকে বলে উত্তর যে শাসন ব্যবস্থা জনগণ নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলে শাসন বানানটা একটু ভুল আছে পরেটা দেখো শিবাজি কতবার সুরাট আক্রমণ করে লুটপাট চালান সঠিক উত্তর হবে দুবার পরেরটা দেখো নয় নম্বরে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয় সঠিক উত্তর হবে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংহের মধ্যে পরের প্রশ্ন দেখো দশ নম্বরের প্রশ্ন কী আছে কত খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয় সঠিক উত্তরাবে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরেটা দেখো কোন শিখ গুরুকে মুঘলরা হত্যা করে সঠিক হবে গুরু তেগ বাহাদুর পরেটা দেখো বারো নম্বরে দশম শিখ গুরুর নাম কি সঠিক উত্তরবে গুরু গোবিন্দ সিং পরেটা দেখো বর্গী কাদের বলা হতো সঠিক হবে মারাঠা রাজ্যের স্থায়ী সৈনিকদের বলা হতো পরেটা দেখো চোদ্দো নম্বরে কী আছে গুরু গোবিন্দ সিং খালসা কবে গঠন করেন সঠিক হবে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দেবে ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবে চলো পরের প্রশ্ন দেখো পনেরো দাগের কী আছে হতোপুর শিক্রি কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে আকবর পরেটা দেখো ষোলো দাগের কিতাব অল হিন্দ কে রচনা করেন সঠিক উত্তর হবে অল বিরণী পরেরটা পরের প্রশ্ন দেখো সতেরো দাগের কি উত্তর হবে সুফিদের আশ্রমকে বলা হতো পরেটা দেখো লঙ্গরখানা কার সময় চালু হয় সঠিক উত্তর হবে গুরু নানক পরেরটা দেখো উনিশ দাগের কী আছে চৈতন্য চরিত্র মৃত্য গ্রন্থের রচিতা কে ছিলেন সঠিক উত্তর হবে কৃষ্ণদাস পরেরটা দেখো জায়গার প্রশ্ন কী আছে দিন হি ইলাহি কে প্রবর্তন করেন সঠিক উত্তর হবে আকবর পরেরটা দেখো কুতুব মিনার কে কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক পরেরটা দেখো বারো জাগের চাহারবাগ কী সঠিক উত্তর হবে মুঘল আমলে চার ভাগে ভাগ করা সাজানো বাগানকে বলা হতো চাহারবাগ পরেরটা দেখো তেইশ জাগের সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনের নাম কী সঠিক উত্তর হবে তুজুকি জাহাঙ্গীর যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মোট এই ভিডিওতে তোমাদের আশিটা প্রশ্ন দেওয়া আছে সবগুলো বাছাই করা প্রশ্ন তোমাদের পাঠ্যবই থেকে দেওয়া পরেটা দেখো চব্বিশ জাগের কী আছে বিবিকা মকবরা কোন সম্রাটের আমলে নির্মিত হয়েছিল সঠিক উত্তর হবে সম্রাট ঔরঙ্গজেবের আমলে পরেটা দেখো ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ কোনটি সঠিক হবে গোল গম্বুজের গম্বুজ যে চব্বিশ জাগের উত্তরটা একটু বানান ভুল আছে তুমি একটু দেখে নিও পরেটা দেখো ছাব্বিশ জাগের চার মিনার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে পরেটা দেখো আদিনা মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে সিকান্দার শাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেটা দেখো আঠাশ জাগের প্রশ্ন কী আছে গৌরের সবচেয়ে বড় মসজিদ কোনটি সঠিক উত্তর হবে বড় সোনা মসজিদ পরেটা দেখো তুজু কি কার আত্মজীবনের সঠিক উত্তর হবে বাবরের পরেটা দেখো আকবর নামা গ্রন্থের রচিতাকে সঠিক উত্তর হবে আবুল ফজল পরেটা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন সঠিক উত্তর হবে বড়ু চণ্ডীদাস পরেটা দেখো বত্রিশ জাগের কে রামায়ণের বাংলা অনুবাদ করেন সঠিক উত্তর হবে কৃত্তিবাস ওঝা পরেরটা দেখো তেত্রিশ জায়গার প্রশ্নে কি আছে দেখো কে মহাভারতের বাংলা অনুবাদ করেন সঠিক উত্তর হবে কাশীরাম দাস পরেরটা দেখো চৌত্রিশ দাগের চরক চরকি কি উত্তর তুলো বনবার যন্ত্র পরেরটা দেখো পঁয়ত্রিশ জাগের শিখদের প্রথম গুরু কে ছিলেন সঠিক উত্তর হবে গুরু গুরু নানক পরেরটা দেখো কিতাবল হিন্দ কে রচনা করেন সঠিক উত্তর হবে অল বিরুনি পরেরটা দেখো সাঁত্রিশ জাগের কে বাদ শহর তৈরি করেন সঠিক হবে সম্রাট শাহজাহান পরেটা দেখো আটত্রিশ দাগের প্রশ্ন কি আছে লালকে কোন পাথরের তৈরি সঠিক হবে লাল রঙের বেলে পাথরের পরেটা দেখো কাকে চিরাগ ই দিল্লি বলা হয় সঠিক উত্তরবের সুফি সাদক শেখ নাসির উদ্দিনকে পরে দেখো চল্লিশ দাগের ভাস্কর ডাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন সঠিক উত্তরের চৌদ্দশো পরের প্রশ্ন দেখো ভাস্কর ডাক আমার কত খ্রিস্টাব্দে ভারতে আসেন সঠিক উত্তর হবে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরেরটা দেখো অ্যাকচুয়ালি দেখো স্যার টমাস রো ইংল্যান্ডে কোন রাজা দূত হয়ে ভারতে এসেছিলেন এটা হবে প্রথম জেমসে পরেরটা দেখো বিয়াল্লিশ জায়গার উত্তর হবে ব্যান্ডেলে পরেরটা দেখো তিতাল্লিশ জায়গার প্রশ্ন দেখো কোন দেশের অধিবাসীদের দিনে আমার বলা হয় সঠিক উত্তর হবে ডেনমার্কের পরেরটা দেখো চুয়াল্লিশ জায়গের প্রশ্নের উত্তরটা হবে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরেরটা দেখো পঁয়তাল্লিশ জায়গায় কী ডাচ কী নেদারল্যান্ড দেশের অধিবাসীদের বলা হতো ডাচ পরেরটা দেখো আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে টোডোর মল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেটা দেখো সাতচল্লিশ জাগের উচ্চপদস্থ মঞ্চদারদের কি বলা হতো সঠিক উত্তর হবে আমির চলো পরে দেখো আটচল্লিশ জায়গার প্রশ্ন কি আছে দেখা যাক আকবর কাল লেখা সঠিক উত্তর হবে আবুল ফজল পরেটা দেখো বারো ভুঁই আছে একটু বানানটা একটু ভুল আছে কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল উত্তর হবে সম্রাট জাহাঙ্গীর একটু বানানটা ভুল আছে উনপঞ্চাশ আগের পরেরটা দেখো কী আছে পরের প্রশ্ন দেখো কাকে রাজা উপাধি দেওয়া হয় সঠিক উত্তর হবে বীরবলকে পরেরটা দেখো হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় সঠিক উত্তর হবে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে পরেটা দেখো বাহান্ন দাগের আকবর কাকে পরাজিত করে দিল্লি দখল করেন সঠিক উত্তর হবে হিমুকে চলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কটা দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরে দেখো তিপ্পান্ন দাগের প্রশ্ন কী আছে দেখা যাক তার উত্তরটাও দেখব গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর পূর্ব নাম কি এটা এটা হচ্ছে সড়কি আজম এটা কে নির্মাণ করেন নির্মাণ করেন হচ্ছে শের শাহ দেখো বাবর কত খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি নেন সঠিক উত্তর হবে পনেরোশো সাত খ্রিস্টাব্দে পরেরটা দেখো শেরশাহের সমাধি সৌধ কোথায় রয়েছে সঠিক উত্তর হবে বিহারে পরেরটা দেখো ছাপ্পান্ন দাগের ঔরঙ্গজেবে কবে মারা গিয়েছিল সঠিক উত্তর হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরেরটা দেখো আমুক্ত মাল্ল মূল গ্রন্থটি কোন ভাষার লেখা সঠিক উত্তর হবে তেলেগু পরেটা দেখো আটান্ন দাগের প্রশ্নে কি আছে সৈয়দ বংশে প্রতিষ্ঠা থাকে সঠিক উত্তর হবে খিজির খান পরেটা দেখো সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন সঠিক উত্তর হবে গিয়াসুদ্দিন বলবন পরেটা দেখো সার দাগের পাগলা রাজা কাকে বলা হয় সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন্তুক লককে পরেটা দেখো নির্বাণ শব্দের অর্থ কী সঠিক উত্তর হবে মুক্তি আর বাষট্টি দাগের প্রশ্নটা দেখো রামচরিত কার রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দেবে ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরটা দেখো তেষট্টি দাগের প্রশ্ন কী আছে বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে ধর্মপাল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ পরীক্ষা খুব আসে পরে দেখো দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে বললাল সেন পরটা দেখো বড়বদুর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া পরেটা দেখো ছেষট্টি দাগের ভাট কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কম্বোডিয়ায় পরেটা দেখো বাংলা তুর্কি আক্রমণ ঘটে কার আমলে সঠিক উত্তর হবে লক্ষণ সেনের আমলে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর তোমরা অবশ্যই তার সঙ্গে অবশ্যই পাঠ্যবইটা কিন্তু খুটিয়ে পড়বে ঠিক আছে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো তো পড়বে আর বইটা অবশ্যই পড়বে চলো আটষট্টি দাগের প্রশ্নটা দেখো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কি সঠিক উত্তর হবে মালাদার বসু পরেটা দেখো পবনদূত কাপড়টি কে লিখেছেন সঠিক উত্তর হবে ধৈ বানানটা একটু ভুল আছে হ্যাঁ পরে দেখো সত্তর দ্যাগের সত্তর দাগের উত্তরটা হবে হাম্পি একাত্তর ত্যাগের প্রশ্নের উত্তরটা হবে বীরসিংহ আর বাহাত্তর ত্যাগের উত্তরটা হবে কাবুলে ঠিক আছে পরেটা দেখো তিয়াত্তর দ্যাগের শাহজাহানের পূর্বেকার নাম কি ছিল উত্তর হবে খুররম পরে দেখো শিখদের ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তর হবে গুরু গ্রন্থ সাহেব পরেটা দেখো পার্শ্বিক চক্র কোথায় ব্যবহার করা হতো সঠিক উত্তর হবে জলতোলার পরটা দেখো আকবর কত সালে দশ সালা ব্যবস্থা চালু করেছিল উত্তরটা হবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে পড়টা দেখো সাতাত্তর দাগের কি আছে পদ্মাবতী কাব্যের কবি কে ছিলেন সঠিক উত্তর সৈয়দ আলওয়াল যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়বে আর যখনই সময় পাও তখনই এগুলো অবশ্যই রিভিশান দেবে যখনই তোমরা ফ্রি পাও তখনই এগুলো রিভিশান দেবে কেননা শর্ট কোয়েশ্চেন কন্টিনিউ রিভিশান না দিলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না এছাড়াও তোমরা পাঠ্যবইটা কিন্তু অবশ্যই খুটিয়ে পড়বে পরের প্রশ্ন দেখো কী আছে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা খেয়েছিলেন সঠিক উত্তর হবে খাজা মহিউদ্দিন চিস্তি পরেটা দেখো দিল্লিতে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন কোন সুলতান সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি পরেটা দেখো পঞ্চরত্ন মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে বিষ্ণুপুর চলো যে কোনো প্রশ্ন দিয়েছি তোমরা বাড়িতে অবশ্যই পড়বে যখন সময় পাবে তখন পড়বে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা